অর্থনৈতিকভাবে পথচারা করেছিল, এখনো সৌমিতারই এখন যে নতুন প্রেসিডেন্ট তার পিছনে লেগেছে অপত্য ভাষায় আগে বাজে আমাদের সবাই ক্যারিয়ার ও 2016 শুরু করে দিয়েছে। বিশাল টিম ছিল আমাদের, সেখানে বিনয় পত্রিক অন্যায় ও চাইছে টোটাল যে এই যারা সাংগঠনিক আমরা কাজ করি সবাইকে সরিয়ে দিয়ে কোন লোক আমাদের লোকসভা কনস্টিটিউয়েন্সি 17টা মণ্ডলের মণ্ডলকে ভেঙে দেওয়া হয়েছে, সমস্ত মণ্ডলের প্রেসিডেন্ট চেঞ্জ করে দেওয়া হয়েছে আমাদের উইদাউট ইনফরমেশনে, এটা করা হয়েছে। ঠিক আছে, আজকে 2021 সালের পর থেকে শাসক গোষ্ঠীর রক্তচক্ষুকে উপেক্ষা করে যারা বিজেপির এই ঝান্ডা মাথায় করে নিয়ে এই তৃণমূলের বিরুদ্ধে সোচ্চার হয়ে সংগ্রাম করেছে, তাদের এই নির্বাচনের প্রাক্কালে মানে লোকসভা নির্বাচনের প্রাক্কালে এইভাবে বসিয়ে দেওয়ার কি কারণ, কি উদ্দেশ্য, আমরা 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 তা জানতে আজকে আমাদের জেলা অফিসে এসেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত জেলা নেতৃত্ব কেউ আমাদের সঙ্গে কোনো রকমভাবে সহযোগিতা করছেন না, তারা ফোনও তুলছেন না। তাহলে আমাদের বুঝে নিতে হবে কি যে এটা তৃণমূলের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে এই বিষয়টা ঘটানো হয়েছে। সরিয়ে দেওয়া কেন হলো তো আমি নিজেই জানি, আমি কি করে বলবো। এখন নতুন জেলা সভাপতি এসেছেন, তিনি হয়তো বুঝে উঠতে পারেননি, ওই জন্য এই ভুল একটা করে ফেলেছে। যাই হোক, আবার আমাদের নিজেদের মধ্যে বসে মিটিয়ে নেওয়া যাবে। না না, সে আমার সহকর্মী। এবারে এটা ভিতরে কি আছে আমি জানি না, ঠিক আছে সেটা আমি জানি, তবে যে যাকে করেছে সেও জানে না যে তাকে সভাপতি করা হয়েছে। সেও না, পরিষ্কারই বলছি, সেও জানে না তাকে সভাপতি করা হয়েছে। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমাদের সাংবিধানিক একটা নিয়ম আছে তো পার্টি, একটা সাংবিধানিক নিয়ম আছে পার্টি, এটা হচ্ছে যে কোনো ব্যক্তিকে সভাপতি একবার করা হলে মিনিমাম 6 মাস তার সময় দিতে হয়, তারপরে সে যদি না পারে আর একজনকে দেওয়া হয়। আমি মাত্র 1.5 মাস মতো হয়েছি, এর মধ্যে সরিয়ে দিয়েছে, এবং এই যে যা ব্যক্তিগুলো এসেছে সবই এরকম নতুন সভাপতি হয়েছে। আমাদের জেলা সভাপতি বিষয়টা তো বুঝে উঠতে পারিনি, এই ভুলটা করে ফেলেছে।